হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিস টাইম। আর আমি তুলি আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আর আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, এখন খুব সকাল হয়ে গেছে, আমি যাচ্ছি বাড়ি, যে কারণে দেখতেই পাচ্ছ কটা বাজে এখন। তো চলো, ঘর গোটা গুছিয়ে টুছিয়ে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি, লাইট অফ করবো আর বেরোবো। এই এত সকালবেলায় ঠান্ডার দিনে বেরোলে একটা জিনিসই আমার যেটা হয় সেটা হচ্ছে আমার একটু ভয় ভয় লাগে। সকালবেলাটা পুরো ফাঁকা থাকে রাস্তা, যে কারণে আমি ভিডিও করতে করতে যাচ্ছি। আর এই পৌঁছে গেছি স্ট্যান্ডে, এখন আমি একটা অটো নেব আর পৌঁছে যাবো সোজা রাসবিহারি। তো দেখো এখন অন্ধকার অন্ধকার রয়েছে, লোকজন নেই, একটা দুটো লোক, রাস্তা পুরো ফাঁকা। যাই হোক, অটো পেয়ে গেছি, পৌঁছেও গেছি রাসবিহারি। তো এখানে এসে লোকজন দেখা যাচ্ছে, বাস টাস দেখা যাচ্ছে, আর আমার বাসও আসলে উঠে পড়বো। তো এখন দেখো অনেকটা ফাঁকা হয়ে গেছে, সূর্য উঠেও যাচ্ছে। আর এই যে আমি বাসে বসে পড়েছি, খুব ঠান্ডা লাগছে, তাই সব একদম পড়ে ঠোড়ে একদম সকালবেলায় জ্যামের মধ্যে পড়েছি। তো এই করতে করতে ঠিক বাড়ি পৌঁছে যাব, বাড়ি পৌঁছে আবার তোমাদেরকে দেখাবো। এই যে বাড়ি এসে গেছি, আমি বাড়ি এসে প্রথম যাদের আমি খোঁজ করি তারা হচ্ছে আমার বাগানের ফুল আর বাগানের গাছপালা। তো এসেই আগে আমি বাগান দেখতে চলে এসেছি যে আমার ফুলগুলো কেমন রয়েছে, কেমন আছে। আমাদের বাড়িটা অ্যাকচুয়ালি কালার করা হচ্ছে, তাই ফুলের এই র‍্যাকগুলোকে সরিয়ে রাখা হয়েছে। তো ফুলগুলো দেখে আমার মনটা ভালো হয়ে গেল। আর আজকের ভিডিওটাও এইটুকুনি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।